হ্যালো ছোট বন্ধুরা, আজ আমরা ক্লাস থ্রির তৃতীয় পর্বের উরুক্কু ভূত শৈলেন ঘোষের লেখা তার অনুশীলনের প্রশ্ন উত্তর আলোচনা করব। এক কথায় উত্তর দাও, ভূতকে প্রথমে কে দেখিতে পেয়েছিল? কাক ছানা। কাকের ছানাটি কোন গাছের ডালে বসেছিল? নিম গাছের ডালে। আমরা গাছে কে বসেছিল? আমরা গাছে হুতুম প্যাঁচা বসেছিল। কে কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল? গুটি পোকা কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল। তিন চারটি বাক্যে উত্তর দাও, ভূতের চেহারা কেমন ছিল? ভূতের চেহারাটা ছিল ড্যাবড়া ড্যাবড়া চোখ, থ্যাবড়া থ্যাবড়া নাক আর ফিনফিনে ফুরফুরে। হাত নেই, পা নেই, ধরকটা নড়া, ছটকানো ভূত। ভূতকে দেখে হুতুম পেঁচা মুখ পেঁচার অবস্থা কেমন ছিল? ভূতকে দেখে হুতুম মুখ পেঁচা অজান্তে গম্ভীরভাবে ধমকে উঠেছিল। বাঁ চোখ খুলে ডান চোখ বুঝেছে, আবার ডান চোখ বুঝিয়ে বাঁ চোখ খুলছে। ব্যাস অমনি সোনার চাঁদের পিলে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গেছে। দু চোখ আর একসঙ্গে চাইতে হলো না। গলায় ঢোক গিলতে গিলতে ক্যাঁক কঁক করে দম আটকে বেচারা স্বর্গে চলে গেল। তিন নম্বর প্রশ্ন, গুটি পোকা ভূতকে দেখে কি করেছিল আর মনে মনে বা কি বলেছিল? গুটি পোকা ভূতকে দেখে কার্য করেনি, ভূতটা কচি পাতার ওপর উড়ে বসলে অমনি গুটি পোকাটা এদিক থেকে ওদিক ঘুরে বসল। মনে মনে গুটি পোকাটা বলেছিল, ছাই ভূত না আরও কিছু। বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? বৃষ্টি নামার পর ভূতের চেহারাটা জলের তোরে ভিজে ফাঁক, ভূতের চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে দরদর করে বেরিয়ে এলো জল গোলা রং। রং ফুরালে মনে হলো কাকুর খবরের কাগজের যেন একটা ছেঁড়া পাতা, সেই ছেঁড়া পাতায় কে যেন ভূতের ছবি এঁকেছে। কে কোন গাছে বসেছিল লেখো। গুটি পোকা বেগুন গাছে বসেছিল, কাঠবিড়ালি পেয়ারা গাছে, হুতুম মুখ পেঁচা আমড়া গাছে, কাকের ছানা নিম গাছে। কে কোন কথাটা বলেছে মিলিয়ে লেখো। ও মা গো জল জ্যান্ত ভূত গো, কাঠবিড়ালি কথাটা বলেছে, কেরা পেঁচা বলেছে, ক্যাঁ কাক ছানা বলেছে, ছাই ভূত না আরও কিছু, গুটি পোকা কথাটি বলেছে। শূন্যস্থান পূরণ করো, পাশের ঝুড়িতে শব্দগুলো আছে তার সাহায্য নাও। এখানে রয়েছে ঝুড়ির মধ্যে রয়েছে বেগুন, খবরের, ঝড়ের পর্দা। হুতুমুখো পেঁচাটা বাঁ চোখের পর্দা ফেলে ডান চোখ খুলে রেখেছিল। কাঠবিড়ালি পেয়ারা গাছের ডালে জড়িয়ে ঝড়ের হাওয়ার দোল খাচ্ছিল। ভূতটা আসলে কাকুর খবরের কাগজে ছেঁড়া পাতায় আঁকা ছিল। ভূতটা বেগুন গাছের কাঁটায় আটকে গেল। পাঁচ নম্বরে আছে, কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতায় আঁকা ভূতের ছবিটাই ঝড়ের ঝাপটায় উড়ে গিয়ে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল। তেমনইভাবে আর কি কি দেখে কিভাবে মানুষ অকারণে ভয় পেতে পারে, এই নিয়ে একটা ছোট্ট গল্প লিখো। এই কাজটা কিন্তু তোমরা নিজেরা করে আমাকে জানাবে। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলে চোখ রেখো, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও।